আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, আন্টি এবং আঙ্কেলেরা, সবাই কেমন আছেন, কি অবস্থা সবার, অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন একটি ব্লগ শুরু করলাম একদম সকাল সকাল, সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। কাজকাম দিয়ে আজকে ব্লগ শুরু করলাম আর আজকে কাজকাম দেখাবো, কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে গরম অনেক কম, মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর বাতাস আছে আর অসহ্যনীয় যে গরমটা সেইটা নাই, মোটামুটি গরম আছে, যে একদম গরম চলে গেছে সেরকম কোনো ব্যাপার না, গরমটা আছে বাট ওই রকম নাই যেরকম একটা আছে না এই কয়দিন ছিল, জলে গা জ্বালা পোড়া করে ওই রকম আর কি। তো আমি হচ্ছে বিছানা চাদরটা ধুইছিলাম কত পরশু দিন, এটা তোলা হয় না, এটা তুলবো। তাছাড়া আরো কিছু কাপড় জমে গেছে সেগুলো তুলতে হবে, বাহিরে যেতে হবে, কিছু কেনাকাটা আছে। তো চলুন আজকে হচ্ছে আমার আইপিএসটা লাগাতে আসবে। সকালে মিস্ত্রি ফোন দিছিল, বলছিল আপু আপনি বাসায় আসেন কিনা, তো আমি বললাম আসি, চলে আসেন, এবার দেখা যাক কখন আসে, তাদের নাকি কাজ অনেক বেশি, বুঝছেন। বলে না ঘরের কাছের মানুষ ট্রেন ফেল করে, আমার অবস্থা হয়েছে সেটা, আমি শহরের উপর থেকে সার্ভিস পাচ্ছি না, আর যারা গ্রামে তাদের সার্ভিস দিয়ে বেড়াচ্ছে, ভাবতেছে এটা তো কাছে, এটা তো কাছে, যাবো যাবো, এটা করে করে আসতেছে না, ভাবতেছে সন্ধ্যায় আসব রাতে আসব এরকম ভাবতেছে। যদি আজকে না লাগায় তো আর একজনকে দিয়ে লাগাবো, যা করে করুক, ঠিক আছে। আইপিএস কিনে ঘরে বসে বসে কষ্ট কে করে বলুন তো, এই বালিশের কভার গুলা যা হয়েছে না, জাস্ট ওয়াও, এত বড় বলার মতো না, এমন হয় একটার ভিতরে দুইটা বালিশ ডুববে, এত বড় কি দরকার ছিল বেচারা, এত টাকা খরচা করি এত বড় বড় কভার বানানো। চাদরটা গুছিয়ে নিলাম কথা বলতে বলতে, আর এই চাদরটা না তেমন ভালো হয় না বুঝছেন, আমার খাটে এই চাদরটা মানায় নাই, মানে দেখতে সুন্দর লাগতেছে বাট আছে না লাল চাদরটা যেরকম খাটে মানায় বা অন্যান্য চাদর যেরকম মানায়, এই চাদরটা মানায় না। তাসলিমকে দিয়ে দিব, বলবো না তুমি তোমার খাটে বিশ্বাস। কালারটা কি সুন্দর, খাটে মানায় না, এটা কোনো কথা, দেখ কি পরিমাণ বান দেখছ, কোন জায়গা দিয়ে ডয়ের ভিতর ঢুকে, কোনো রাস্তা আছে, ফাঁকা দিয়ে ঢুকে, ওই দেখো এই চাদরটা খাটে যে সুন্দর লাগে বলার মতো না। তারপরে এটাও, এটা তো অলওয়েজ সুন্দর লাগে, এটা তো অনেক পুরান হয়ে গেছে তারপরও চাদরটা খুব দারুণ লাগে বিছানায়। আর এই চাদরটা দেখতে সুন্দর বাট বিছানায় মানায় না, কেন মানায় না জানি না, আপনাদের জানা থাকলে জানাবেন। এটা কি বালিশের কভার, এটা চাদর কই, তুই তো কিছুই জানিস না, তুই কি ঘরের মানুষ না, বেড়াইতে আসছিস, তাইফা কিন্তু বেড়াইতে আসছে, তাইফার কথা আপনারা শুনবেন না কারণ তাইফার কাছে মাইক্রোফোন নাই। আর এই যে তাসলিমের রুমের কিছু পর্দা ছিল যে আগের, ওইটা ধুই এভাবে প্যাকেট করে রাখছি, পরবর্তীতে কখনো পরিবর্তন করে দেওয়া যাবে, এভাবে পলি ভরে রাখলে নষ্ট হয় না, তাই তো তাইফা, হ্যাঁ। আর এইটা আজকে দিয়ে দিব ওখানে, আমার জন্য হচ্ছে একটা পরোটা বানিয়ে নিলাম তেল ছাড়া, আর তাইফাকে দুইটা পরোটা দিছি তেল দিয়ে, আর হচ্ছে দুধ চা, সেমাই রান্না আছে বাট খেতে ইচ্ছা করতেছে না, দুধ চা খাবো।
দুধ আর চিনি আগে থেকে দিয়ে দিছি। আর আজকের চায়ে একটু গরম মশলা দিছি। না কেন, ও এটা তোমার বোন উল্টা লাগাইছে, আমি উল্টা বিছাই নাই, ওইটা ওইভাবে লাগাইতে হয়। হয়েছে, দিয়ে দিলাম, এখানেটা খুলে ফেলছি, ময়লা হয়েছিল। আল্লাহ, কাজ করলে দেখি গরম লাগে, এমনিতে গরম নাই। এখানে কিছু কাপড় আছে, কাপড় বলতে এগুলো কাপড় না, এগুলো হয়েছে গামোসা কাপড়, তাওয়া চুল মশা ওড়না, এগুলো তুলে রাখি। ভাস করে নিলাম, হ্যালো, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ আসেন। আমার মিস্ত্রি চলে আসছে, ফোন দিছে, কি বলছে? দাঁড়ান আমি ফোন দিয়ে ওনাকে আনতেছি। এটা হচ্ছে আমাদের আইপিএস, আজকে খুলতেছে। বুড়ি আছে আনন্দে, না খাই না খাই, বুড়ি খাইব বার্গার পিজ্জা, ভাত খাইতো না? হ্যাঁ ঝাড়ুটা আনসাই ব্যালকনি থেকে, যেটা লাগে এটা ব্যবহার করেন, একটা আর একটা সাইডে রাখেন, আমরা ব্যাগেন দিতাম। আমার মূলত আইপিএস দরকার হচ্ছে লাইটের জন্য, ফ্যানের জন্য কলাতে তিনটা ফ্যান রাখবেন, প্লাস এই রুমে লাইট রাখবেন দুইটা, আর ওই রুমে একটা রাখবেন, ওই রুমে একটা রাখবেন, রান্নাঘরে দুইটা লাইট রাখবেন, কারণ আমার আমার মূলত লাইন লাগানো রান্নাঘরের জন্য। মানে আপনারা লাইন দিয়ে রেখছেন, আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ আমার মূলত দরকার হচ্ছে এই রান্নাঘর আর সামনের রুম, ঠিক আছে, আর ফ্যান তিন রুমে চলবে। হ্যাঁ
এখন কি আমি সব লাইন চালাই দিব? এটা থাকবে আর এটা থাকবে, না না সরি এটা রাখেন এটা, কারণ হ্যাঁ এটা বেশিরভাগ সময় লাগে। সব সুইচ ওখানে, ওই উপরের গা লাগে, হ্যাঁ ইয়ে বন্ধ থাক, সমস্যা নাই, হ্যাঁ ওইটা চলবে আর এইটা চলবে। ফিরে আসলাম অনেক পরে, আমাদের মোটামুটি কাজ শেষ প্রান্তে, একদম শেষ না। এই যে বোর্ডগুলো হচ্ছে সেটিং করা হয়ে গেছে, আইপিএস এর লাইন যেটাতে যেটাতে থাকবে সেগুলো ঠিক করে ফেলছে, প্লাস যেগুলোতে রাখবে না সেগুলোও আলাদা করে ফেলছে। আর আমার পুরো বাসাটা দেখেন, পুরো হজবরল অবস্থা, এলোমেলো আর কি। কোনো কিছু ফার্নিচার যদি একটু নাড়াচাড়া পড়ে তাহলে যে কি ময়লা বের হয়, এত ঝাড়ু দিয়ে এত পরিষ্কার করি কোথায় যায় আল্লাহ জানে। এই দেখেন অবস্থা, তেলিয়াছড়া কি অবস্থা করছে আর ইয়েনে। এখানে হচ্ছে লম্বা ফ্রিজ, এটা ছিল যে সেইখানের অবস্থা। তো রান্নাঘরে হচ্ছে একটা লাইট লাগানো হচ্ছে এক্সট্রা করে, এখানে একটা লাইট ঝুলানো ছিল মনে আছে, ওই লাইটটাকে হচ্ছে এখানে সেটিং করে দিচ্ছে একটা হোল্ডারের সাথে। এই চুলার উপরে রান্না টান্না করলে দেখতে ভালো লাগবে আর কি, আলো ছাড়া কিন্তু এই ভিডিও এত ক্লিয়ার আসে না। তো আলোর ব্যবস্থা রাখতে হবে, সাথে ভালো একটা মোবাইলও রাখতে হবে। তো মোটামুটি আমার এই হোল্ডারগুলো হচ্ছে ওরা টাইট, স্ক্রুগুলো টাইট দিলে আইপিএস এর কাজ শেষ। বাজে 2:47, আর এখন হচ্ছে আমাদের আইপিএস এর কাজ শেষ হয়েছে। 2:47 যে বাজে সেইটা আমার খেয়াল নাই, কারণ আমি সেই থেকে এই পর্যন্ত একবারও মোবাইল হাতে ধরিনি। আপনাদেরকে লাস্ট দেখাইছিলাম যে এগুলো লাগাচ্ছে, আমি ভাবছি হয়তো 12টা বেজে গেছে। 2:47 মানে 3টার কাছাকাছি আমি রান্না করি নাই কোনো কিছু, কারণ যেহেতু লাইনের কাজ চলছে, পুরা বাসার লাইন অফ করে আমি যদি তখন রান্না করতাম, চুলা জ্বালাইতাম, ঘর একদম গরম হয়ে যাইতো। তো ওই জন্য আসলে কোনো কাজ করা হয় নাই। তাসিমকে বলছি, তাসিম তুমি ভাত ধুয়ে বসাই দাও, ডিম সিদ্ধ দিয়ে দাও, আমি হচ্ছে এগুলো গুছাই। পুরা ঘর একদম এলোমেলো, আপনারা তো দেখছেন। তো আমি হচ্ছে এগুলো সব গুছাবো, আর কখন খাবো কখন রান্না করবো জানি না। তাও ছেলেগুলো অনেক ভালো ছিল, অনেক কাজ করে দিয়ে গেছে, ময়লা টয়লা যেগুলো ছিল সবকিছু ফেলে দিয়ে গেছে। তারপর আমার ফ্রিজগুলো কোথায় রাখলে কি সুবিধা হবে সবকিছু দেখাই দিয়ে গেছে। তো চলুন কাজ করতে। একটা ফার্নিচার লাড়াচাড়া দিলে দেখা যায় যে তার ভিতরে কি পরিমাণ ময়লা। এমনিতে কিন্তু সারা ঘর পরিষ্কার থাকে, ফার্নিচার লাড়া দিলে আর ঘরের সুরত থাকে না, সুরত হয়ে যায় পাঞ্চার। ফ্রিজের পিছনে তেলিয়া চোরা বাসা বানছে। হ্যাঁ ছেলেগুলো না অনেক ভালো করে কাজ করছে, অনেকে কাজ করে, দায়িত্ব নিয়ে কাজ করে না, ওরা অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। সব ময়লা সুন্দর করে ফেলে দিয়ে গেছে, ভালো লাগছে ওদের কাজ। এই ফ্রিজটা ধুলে কেন? এখন হচ্ছে আমি টেবিলটাকে সোজা করি, ব্যথা পাইছো? টেবিলটা সোজা করি, দেখা যাক কোনটা কোথায় রাখা যায়, জায়গা হয়েছে কম, বুঝছেন? কোথায় কি রাখবো না রাখবো কোনো স্টেশন নাই। আমার মেয়ে ডিম গুনা মোটা খেতেই চায় না। আচ্ছা কর, যা করবি কর, ভাত বসাইছিস? কি তরকারি? ডিম ভাজি করবি? কর। বরফগুলো হচ্ছে এখন কি করব? বরফগুলো না হলে যেটা ভালো করব, মরে যাব।
এতবার খুলিস না, ও মারে মা, মেলার জিনিস ঠেলায় ঠেলায় যায়, এক দুই দিন বিছাইলে সে নেই খেলা। হয়েছে থাক, যেগুনের মা দেখবেন সারা বছর বাপের বাড়ি থাকে, হেগুনের বাচ্চা এগুন একদম মানুষের মতো মানুষ হয়, আর যেগুনের মা দেখবেন বাচ্চাল্লা দুনিয়ার কোথাও যায় না, এ বাচ্চা এগুন বেশি খারাপ হয়। হ্যাঁ মা, এদের মতো ভালো বাচ্চা খাইতাম না কোনো জায়গায়। ওরে বাবু রে বাবু, আমি কি তোদেরকে জাপানে রাখছি নাকি? তো এখন তোদেরকে সালাক বানানোর জন্য আমি তারা তোদেরকে ইন্ডিয়া পাঠাই দিচ্ছি, থাইল্যান্ড পাঠাই দিচ্ছি। আমি বলছিলাম ওখান থেকে একটু ফাঁক রাখলে ভিতরে দিয়ে বসতে পারতি, এই জায়গাটা ক্লিয়ার থাকতো, ফ্রিজ ট্রিজ খুলতে সুবিধা হইতো। এরা এক হাত সামনে টানিয়ে দিলে, তুই তো মেয়ে আমার থেকে বেশি বুঝিস। একটা বেশি করে লাইক করে দেন সবাই, আমি যেন তাড়াতাড়ি করে নিজে একটা ফ্ল্যাট বা একটা বাড়ি করতাম ভারি। এইচএসসি বাড়ি ভালো লাগে না, সবারই তো শখ আছে, আমার থাকতে নাই, আল্লাহ দিলে হয়তো কতক্ষণ। এভাবে ডাইনিং টেবিলটা দেখতে কি সুন্দর, বাট এবার রাখা যাচ্ছে না। একদম মিশাইছিস কেন? তোরে মারি তক্তা খুলে দিব। তো আপাতত তো একটু ব্রেক নিচ্ছি, বুঝছেন খুবই অশান্তি লাগে, খুবই অশান্তি লাগে। কাজ থেকে ব্রেক, হ্যাঁ তোর সাথে আমার ব্রেক আপ, রাখ ফোন রাখ, বন্ধ কর। পুরো ডাইনিং টেবিলটা আমি মুছে নিলাম, ইয়ে দিয়ে মুছি, লেবুর পানি দিয়ে আর উইল পাওয়ার দিয়ে মিক্স করে তারপরে ডলে নিছি। গ্লাস ক্লিনার থেকে লেবুর পানিতে বেশি পরিষ্কার হয়। তো এখন হচ্ছে আমি এটা বিছাই দিচ্ছি ম্যাটটা, আর আমার না আরেকটা ম্যাট কিনতে হবে, একটা ম্যাটে হচ্ছে না, কারণ খাবার টেবিল ধরেন এই ময়লা হয়ে যায়, দেখেন দাগ বসে গেছে, দেখতে ভালো লাগে না। তো একটা ধুয়ে দিলে আর একটা থাকবে, আর একটা ধুয়ে দিলে আর একটা থাকবে, আর একটা কিনতে হবে, তাই না? কোথায় পাবো এত টাকা, শুধু খরচ। দোয়া করবেন সবাই যেন একটা ম্যাট আমি কিনতে পারি, ঠিক আছে? আর আমার ভিডিওর যে সেট আপ, সে সেট আপটা ভেঙে গেছে, আগে একদিন বলছিলাম ভেঙে গেছে, তারপরে আরেকটা ছিল জোড়াতালি দেওয়া, ওইটা দিয়ে কয়েকদিন শুট করছিলাম, কালকে ভেঙে গেছে, আপনাদেরকে বলতে মনে নাই। সেট আপ কিন বলছি বলি নাই, এটা কাটিং করছে, যাই হোক ওই সেট আপটা হচ্ছে কালকে বলছিলাম, বললাম তো ওটা কাটিং করে গেছে, ওইটা যায় নাই, ওই সেট আপটা কিনতে হবে। ভাবছিলাম আজকে সকালে যাব, কারণ সেট আপ ছাড়া ভিডিওর কোয়ালিটি সুন্দর হয় না, আজকে বিকালে গিয়ে তারপরে সেট আপটা আনতে হবে, আগে হচ্ছে ভিডিওর কোয়ালিটি সুন্দর, তারপরে সব কিছু। তো যাই হোক এখন অলরেডি 4টার মতো বেজে গেছে, আমি কখন কি করব জানি না। আর কল যার বোনেরা একখানা লাইক দিয়ে দিয়েন, সবার কাছে অনুরোধ থাকলো, এই বোন অসহায় একটা বোন আপনাদের, একটা লাইক দিয়ে দিয়েন, বুঝছেন? না না মশাই, আমার মুখে আল্লাহর রহমতে কখনো ব্রণ উঠে নাই, এই যা মশাই কাজ করছে। তো এই যে ম্যাটটা হচ্ছে বিছাই নিলাম, ঠিক আছে?
এখনো খাই নাই, দেখছেন কত কষ্ট করি। মাল জিনিস গুছাইলেও ঝামেলা, না গুছাইলেও ঝামেলা। আমি এমন একটা মানুষ, আমার কাছে মনে হয় ঘর সৌন্দর্য আগে, নিজের সৌন্দর্য পরে। আমার সৌন্দর্য কোন কাজে লাগবে, ঘরের সৌন্দর্য হচ্ছে আগে, এরকম মনে হয়। অনেকে আছে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, বাট আমি সেই কোয়ালিটির না। আমার উপরেও উপরেও ফিটফাট থাকতে হবে, ভিতরেও ফিটফাট থাকতে হবে। আমার ঘরের সৌন্দর্য আগে, তারপরে হইছে নিজের সৌন্দর্য। অবশ্যই এখন ঘরের সৌন্দর্য দাম নাই, উপরে চকচকা ফকফকা থাকলে সেটার দাম, যত ফাং ফুং করবেন সেই সকল মানুষের দাম বেশি। তাদের সমাজে একটা গ্রহণযোগ্যতা আছে, যত হিসাব করে চলবেন, জ্ঞান খাটাই চলবেন, ঘরের মনোযোগী হবেন, দাম নাই। কারণ ভালো মানুষের দাম সবাই দিতে জানে না। পাং ফুং করবেন, পাংকুয়া বলে দাম আছে। এই দেখেন গ্লাস দিয়ে কি বের হয়েছে, এগুলা সব হচ্ছে এই গ্লাস থেকে বের হয়েছে, লেবু দিয়ে বের করছি। এটা দিয়ে ফ্রিজটা মুছে ফেলি কি পরিষ্কার হয়ে যাবে একবারে। না এটা সুন্দর লাগতেছে, ওইখানে কিছু না, এখানে একটা জুতার রাখ দিব, এখানে তারপরে উপরে একটা ফুলের টপ টপ দিলে সুন্দর লাগবে। এখন না, আস্তে আস্তে, আমি কি বলছি, আমি এখন করব ফ্রিজটা মুছে ফেলি। পৃথিবীর কেউ যদি আমার দুঃখ না বুঝে, আমার কলিজার বোনেরা দুঃখ বুঝে, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। না বুঝস না তো, আমার বোনেরা যেরকম বুঝে সেরকম তোরাও বুঝিস না। লাইন বন্ধ করে কাজ করছে, আর ছেলেগুলো যে ফ্যান বন্ধ করে কাজ করছে, আর তোমাদেরকে যে সুন্দর একটা সেট আপ করে দিয়ে গেছে, এরপর থেকে তো আরামে আরামে ঘুমাইবে। আহ কি আরাম, কি শান্তি। অন্ডে উড়ে গেছি সান, ছয়তলায় এত মোটকা একটা মানুষ, কিন্তু পরে গেলে তো সাইছে। আর এর উপরে তো বাবুরে বাবু, পুরা সমুদ্রের বালু, সমুদ্রের বালু, এর থেকে পরিষ্কার আছে মরুভূমি, মরুভূমি আরো পরিষ্কার আছে। এখানে হয়েছে ঢাকা শহরের ইয়া ডাস্টবিনের ময়লা। ওরে আল্লাহ, কোন করে দুষ্ট মাইয়া এগুন। ব্যাটারি গাও মুছে দি একবারে। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night. আসলাম 5:17 বাজে, ঘর ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছলাম, আরো টুকিটাকি অনেক কিছু মোছা হয়েছে, যাই হোক অত কিছু শেয়ার করা হয় নাই, গোসল করলাম।
এত ক্লান্ত লাগতেছে কি বলবো। ওই যে ভাত, লাল শাক আর ডিম ভাজা, লেবু, এটা খাবো। মোবাইলে চার্জ নাই, মোবাইলে চার্জ দিয়ে তারপর ফিরে আসবো। আমি কি করতেছি জানেন? এখন ভাবছি কি, আমি মনে হয় আজকে সকালে ভিডিওর ইন্ট্রো দেই নাই, আমি এখন বসছি ইন্ট্রো দিতে। পরে মনে পড়ছে না, ভিডিওর ইন্ট্রো তো দিছি আমি, ওইখানে দাঁড়াই দাঁড়াই। হ্যাঁ রে, আমি শেষ, আপনাদের বোন শেষ। যাই হোক, চা খাওয়া শেষ করলাম, মেয়েদেরকে এখন পড়তে বসাইছি, প্রচুর গরম লাগতেছে, চা খাইছি। আমার বোনেরা চা খাওয়া পছন্দ করে তাই খাইলাম, তা না হলে গরমে আমি চা খাইতাম না। তাই কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথায় যাও নাকি নাকি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট মেয়ে পড়তেছে, বড় মেয়ে ওখানে ওই যে পড়তেছে। আমি এখন হচ্ছে আপনাদেরকে আমার পুরো বাসাটা গুছিয়ে ঘুরিয়ে দেখাবো, কারণ বাসাটা তো এলোমেলো করা হয়েছিল, পরে গোছানো হয়েছে, আপনাদেরকে দেখাই নাই। চলুন, কিভাবে কোনটা কিভাবে রাখলাম সেটা দেখাই দিব। আগে তো একটা লাইট ছিল, বুঝছেন তো, এখন আরেকটা লাইট এখানে লাগাইছি, কারণ আমি যখন রান্না করি তখন আমার চুলার এই জায়গাটা অন্ধকার থাকে, প্লাস আলাদা একটা লাইট লাগাতে হয়, সেই প্যারাটা থেকে আমি বাঁচলাম আর কি। যখন আপনাদেরকে এভাবে দেখাবো সব কিছু একদম স্বচ্ছ দেখা যাবে, ঠিক আছে, আলাদা কোনো লাইট লাগাইতে হবে না। আর এই যে তারটা দেখতেছেন, এটা হচ্ছে ওয়াইফাই তার, এটা ওরা ভুল করে মানে সেট করতে মনে নাই, ভুল করে এভাবে রেখে গেছে, বাট এটা ঠিক করা যাবে, পরে ঠিক করব। আইপিএসটা হচ্ছে এই কর্নারে দিয়ে দিছি, এই যে ব্যাটারিটা হচ্ছে ওর ভিতরে, আর উপরে হচ্ছে মেশিনটা। ওই কর্নারে হচ্ছে আগে থেকে লাইন করা ছিল আইপিএস এর, তো ওইভাবে দিছি। আর এই ফ্রিজটা এখানে দিছি, যেহেতু ফ্রিজটা উপরে তুলতে হয়, কোনো দরজা খুলতে হয় না, এভাবে ঠিক আছে। আর এই ফ্রিজটা হচ্ছে এখানে দিয়ে দিছি, পাশে একটু জায়গা ছিল, এখানে হচ্ছে আমার স্ট্যান্ডে লাইট, সেটা রেখে দিলাম। আর এই জায়গাটা তো খালি, আপনারা জানেন, আপাতত এখানে কিছু নাই। ডাইনিং টেবিলটা আগের মতোই আছে, বাট একটু এইদিকে আসছে, ঠিক আছে, যেরকম জায়গা সেরকমই তো করতে হবে। আর ওয়াশিং মেশিনটা আগের জায়গায় আছে, এই যে, ওকে। আর ওই শোপিস দুটো ছিল ফ্রিজের ওখানে, বাট ওখানে এখন জায়গা নেই, জন্য এখানে দিয়ে দিছি। আর এখানে কিছু নতুন লাইন করা হয়েছে, যেমন এই লাল চিহ্ন, এগুলো হচ্ছে সবাই আইপিএস এর লাইন। আর এই পাশে অ্যাকোয়ারিয়ামের লাইনটা দিয়ে দিছি, আইপিএস এর লাইন আলাদা করে ফেলছি, ওয়াইফাই হচ্ছে আইপিএস এও চলবে। এই হচ্ছে আমার পুরো বাসা লুক, মানে আগের লুকই একটু পরিবর্তন হয়েছে। এই জায়গাটা খালি খালি লাগে, একটা শোকেস থাকলে এই জায়গাটা দেখতে সুন্দর লাগতো। তো ঠিক আছে, রেখে দিচ্ছি। শুয়ে পড়লাম, রাতের 12:18 বাজে, সেই যে কারেন্ট গেছে আর এইমাত্র আসলো, 2 মিনিটের মতো হয়েছে, তো আর ভিডিও করতে পারি নাই। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়লাম। আর আইপিএস হচ্ছে, চার্জ হচ্ছে, কালকে থেকে চালাতে পারবো, আজকে চালাতে পারবো না। তো বড় মেয়েটা এখানে শুবে, ছোট মেয়েটা এই যে, ছোট মেয়েটার গায়ে কিছু নাই, ওই যে তাসলিম। তাসলিম হচ্ছে চুল বাঁধতেছে, শুয়ে পড়বো। তো ঠিক আছে, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। রাতের 12:00 বাজে, কী পরিমাণ গাড়ি চলে দেখছেন।